আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গত জুলাই মাসে আমার ছোট ছেলের জন্মদিন ছিল তো ওই দিন একটা কেক বানিয়েছিলাম আর সবাই মিলে আর কি কেকটা কেটেছে আর এটা ছিল গত দশ তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল তো ওই দিনও একটা কেক বানিয়েছি আর এই যে সবাই মিলে কেটে তারপরে আমরা খেয়েছি তো চেষ্টা করি বাচ্চাদের জন্মদিনে ওদেরকে খুশি করার জন্য বাইরে থেকে না কিনে এখন যেহেতু নিজে একটু পারি তাই আর কি বাচ্চাদেরকে বানিয়ে দেই আগে যখন পারতাম না তখন কিনে আনতাম বাইরে থেকে কেক আর এখন তো নিজে আলহামদুলিল্লাহ একটু একটু ট্রাই করছি করার জন্য তো এটা যদি আরও আমি রেগুলার করতাম তাহলে কেকটা আরও অনেক বেশি ভালো হতো তো এই যে এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি চেলে তারপরে আধা টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার আর আধা চা চামচ দিচ্ছি বেকিং পাউডার তো এখন সবগুলো হচ্ছে আমি একটু চেলে নিচ্ছি চালনি দিয়ে এইটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে যে কেকটা বানিয়েছি ওই কেকটারই বেইস আর কি কেক বেইসের রেসিপি তো এভাবে করে আমি কেকটা বানিয়েছিলাম ওই দিন এখন হলো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দা কোকো পাউডার কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে বেকিং পাউডার সব একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি কুসুমটা আলাদা করে ফেলেছি তারপর হলো সাদাটা দিয়ে এখন আমি একটু ফোম বানিয়ে নিব এটা একটু বিট করার পরে যখন একটু ফোমে হবে তখন তার মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিব তো চিনিটা একবারে দিব না দুইবার ভাগ করে দিব এই যে একবার এখন দিলাম আর কিছুক্ষণ বিট করার পরে তারপরে আমি আর অর্ধেকটা দিচ্ছি তো অনেক কম পরিমাণে চিনিটা দিয়েছি যখন এটাতে সুগার সিরাপ দিব তারপরে ক্রিম দিব এটা ঠিকঠাক মিষ্টি হয়ে যাবে আর এক চিমটির লবণও দিয়েছিলাম দেখা যায় মিষ্টি খাবারের মধ্যে লবণটা একটু না দিলে কেমন যেন একটা পানসে পানসে ভাব থাকে তাই একটু লবণ দিলে ওইটা ঠিকঠাক হয়ে যায় মানে ব্যালেন্স হয়ে যায় আর কি স্বাদ এই তো ডিমের সাদা অংশের ফোমটা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে একটা একটা কুসুম মিশিয়ে নিব। ডিমের মধ্যে সরি ডিমের সাদা অংশের মধ্যে কুসুমগুলো একটা একটা করে মিশিয়ে দিব তো এটা আমি মিডিয়াম স্পিডেই বিট করে নিচ্ছি এই বিটারের দুই নাম্বার স্পিডে দিয়ে আমি ডিমের ফোমটা বানিয়ে নিলাম তো এই যে এক এক করে সবগুলো ডিমের কুসুম দিয়ে দিয়েছি এখন চারপাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফর্মটাকে আর কি বিট করে নিব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এই তেলটাও একইভাবে আমি দুইবার করে মিশিয়ে নিলাম আর এই যে খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেল এখন হচ্ছে এটার ভিতরে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একটু অল্প করে দিয়ে একটু চার পাঁচ থেকে বিট করে নিচ্ছি আবার দিয়ে দিলাম এভাবে করে তিন ভাগ করে দিয়েছি আমি যাতে করে একবারেই আর কি দলা পাকিয়ে না থাকে তো এখন একটু সামান্য পরিমাণ বিট করে নিব দুই মিনিটের মতো কেকের ব্যাটারটার মধ্যে এখন আধা চা চামচ ভ্যানিলা আইসেন্স দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি চকলেট এসেন্স থাকে ওইটাও দিতে পারেন একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে আর এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধও দিয়েছিলাম তো এটা আমার স্কিপ হয়ে গিয়েছে একটু চারপাশ থেকে মিশিয়ে নিচ্ছি তো সাইডে যেগুলো লেগেছিলো ওইগুলো ভালোভাবে একসাথে করে নিলাম এখন হলো মোল্ডে ঢেলে নিব এই যে মোল্ডটাও রেডি করে নিয়েছি এটা হলো ছয় ইঞ্চির একটা মোল্ড একটা লেখার কাগজ দিয়ে তারপর ওইটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিয়ে তারপর ট্যাপ করে নিব ভালোভাবে ওই যে এভাবে করে ঝাঁকি দেওয়ার পরে উপরে একটু ছেদ্র ছেদ্র হয়ে উঠেছে এটার ভেতরে যে বাতাসগুলো ছিল ওইগুলো বের হয়ে এসেছে তো আমি বেশ কয়েকবার এভাবে করে ঝাঁকি দিয়ে নিয়েছি চুলার মধ্যে আমি প্যান্টটা বসিয়ে উপরে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো দশ মিনিট আগে আমি চুলার মিডিয়াম থেকে আরও লো করে পাতিলটাকে গরম করে নিয়েছি গরম পাতিলের মধ্যেই আমি কেকটা বসিয়েছি আর কি তো চুলার আসটা হচ্ছে আমি মিডিয়াম থেকে আরও একটু কমিয়ে রেখেছি তো বিশ মিনিট পরে চেক করে দেখলাম যে ক্যাকটা কতটুকু হয়েছে এখনও কিন্তু ক্যাকটা পুরোপুরি হয়নি এটা মাঝখানে একটু কাঁচা রয়ে গিয়েছে তো আমি কি করেছি চুলাটাকে আরও লো করে মাঝখানে যে হিটটা হয় ওইটা দিয়ে আরও দশ মিনিট বসিয়ে রেখেছি সাইডের অংশটা কিন্তু হয়ে গিয়েছিল শুধুমাত্র মাঝখানের অংশটাই হয়নি তাই চুলার যে ছোট আঁচটা থাকে মানে একেবারে ছোট করে দিলে দিলে যে মাঝখানের অংশটা জলে ওই রকম করে ছোট করে বসিয়ে রেখেছিলাম তো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম তো ওইভাবেই সারা রাত কেকটা ছিল সকালবেলা আমি এটা বের করে নিয়েছি চুলা থেকে চুলা বন্ধ করে দিয়েছি কিন্তু কেকটা আর কি চুলার পাতিলের ভেতর থেকে বের করে নেওয়ার তো ওইভাবেই রেখে দিয়েছিলাম সকালবেলা বের করেছি আর দুইটা স্লাইস করে নিয়েছি তো দেখুন এরকমই হয়েছে দেখতে ভেতরের সাইড আর ওপরের সাইড তো যেহেতু আমি তেমন একটা পারি না তো যতটুকু পারি আমার স্লাইসটা কিন্তু ঠিকভাবে করা হয়নি এক পাশে উঁচু আর এক পাশে নিচু রয়ে গিয়েছে তো সমস্যা নেই এটা যদি আরও করি মানে ঘন ঘন যদি কেকটা বানানো হয় তাহলে এটা কিন্তু আরও ভালো হয় এটা হচ্ছে প্র্যাকটিসের ওপরেই নির্ভর করে সব কাজই আসলে যত বেশি অনুশীলন করা যায় তত বেশি কাজটা নিখুঁত হয় সেটা যে কোনো কাজই হোক তাই তো আমি হুইট ক্রিম দিয়ে একটু পার্পল কালার করে দিয়েছি আর বাকিটা সাদাই আছে ওপরে একটু গ্রেড করা চকলেট দিয়ে দিয়েছি আর এভাবে নামটা লিখে দিয়েছি তো পার্পলটা আমার মেয়ে বলেছিল ডিজাইন করে দেওয়ার জন্য ও হচ্ছে বিটিএস আর্মি তো ওদের কালার স্যাম্বল নাকি পার্পল তার জন্যই বলেছিল একটু পার্পল দিয়ে ডিজাইন করে দেওয়ার জন্য তো ওর কথাটা আর কি রেখে আমি সামান্য একটু ডিজাইন করে দিয়েছি আজকে আমি নতুন একটা নজল দিয়ে এই ডিজাইনটা করেছি টোডি নজল দিয়ে তো এই নজলটা দিয়ে প্রথমবারই ডেকোরেশন করলাম ইনশাল্লাহ পরবর্তীতে যখন আরও করব তখন আরও ভালো হবে এটাই আশা রাখি তো এই তো ভেতরের সাইট হচ্ছে এরকম মার্শাল্লাহ দেখতে যেরকমই হোক কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আমার বাচ্চারা বলছিল যে বাইরের কেক থেকেও অনেক বেশি মজা হয়েছে তো এটাই হচ্ছে আমার চাইতে বড়ো পাওয়া আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করেছে কেকটা আসলে অনেক বেশি মজার ছিল খেতে তো এই তো এটাই হচ্ছে আমাদের ছোটোখাটো সেলিব্রেশন তো আমার বাচ্চারা হলো জন্মদিনে আর কিছুই চাই না ওরা একটা কেক বানিয়ে দিলেই অনেক খুশি হয়ে যায় তো আগে তো যখন পারতাম না তখন দোকান থেকে কিনে আনতাম আর এখন যখন একটু টুকিটাকি পারি তো নিজের হাতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এরকমই হোক তো এটা হচ্ছে ওদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ ওদের মা এটা ওদেরকে বানিয়ে দেয় তো এটা আসলে খেতেও যেমন মজা দেখতেও দেখতে ভালো না হলেও কিন্তু খেতে অনেক বেশি মজা আর অন্যরকম একটা খুশি বাসায় কেক বানানোটা কারণ হচ্ছে বাসার জিনিস অলওয়েজ ফ্রেশ তো এই যে এটা হলো আমার ছোটো ছেলের জন্মদিনের কেক যেই কেকটা অনেক আগেই ডেকোরেশন করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে কেকটা মেয়ের কেকটা বানানোর সময় আরেকটা কথা বলতে বলেই গিয়েছিলাম তো সুগার সিরাপ দিয়েও আমি কেকটাকে আর কি দুই সাইডে সুগার সিরাপ লাগিয়ে তারপরেই হচ্ছে ডেকোরেশন করেছিলাম আর এটাও সেম তো আমার বাচ্চারা হচ্ছে চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে তাই আমি চেষ্টা করি সব সময় চকলেট কেকটা বানানোর জন্য এটা ছিল আমার ছোট ছেলের জন্মদিনের কেক তো এটাও আমি সেম ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি প্রথমে পুরোটা আর কি হুইপস ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি কেকটা তারপর হচ্ছে এটা হার্শি সিরাপ তো এটা একটু সাইডে বর্ডার করে দিচ্ছি যেহেতু আমার কাছে গানাস নেই কিংবা তৈরি করিনি কোনো সময় তো ভবিষ্যতে করব ইনশাল্লাহ আশা আছে আর এই যে রোজ বানিয়ে তারপরে সাইডে একটু বর্ডার করে দিয়েছি এভাবেই তো আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম